যেখানে জীবন নির্বিকল্প হয়ে দাঁড়িয়ে আছে সেখানে সময় দেখো না, নির্বিকল্পতায় সময় হয় না। আর যেখানে জীবন শুধুমাত্র বিকল্পের বাহানা নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে সময়কে একদম ছেড়ো না। सूरत में ना मूरत में ना एकांत निवास मेरे। প্রজ্ঞা বা জীবন বোধকে আজ পর্যন্ত কেউ অ্যাক্টিভলি জীবনে আনতে পারেনি, এটা শুধু উপলব্ধই হওয়া যায়। এই জন্য বলি বি উইথ হিম। ইকিডি ম্যাথমেটিক্স মহারাজ, আপনি কিভাবে সময় ম্যানেজমেন্ট করেন? ম্যাথসের লোক কি না, ম্যানেজমেন্ট হিসাব করছেন? হিসাব করে সময় আমি কিছু কন্ট্রোল করি না, একটা তো রুটিন থাকেই, সেই রুটিন নিজের মধ্যে চলবার চেষ্টা করি। কিন্তু আমি এটুকুনি মাথায় রাখবেন, আমি যেমন জীবন দেখেছি আমি কোনো বিষয়তে প্রচণ্ড রিজিড নই। চারটেই উঠতে হয়, মানে চারটেতেই ঘুম থেকে উঠবো এরকম আমার নেই। যাদের আছে আমি তাদেরকেও প্রণাম করি, যাদের নেই আমি তাদেরকেও প্রণাম করি। তবে এটুকুনি বুঝি যে জীবন খুব প্রেশিয়াস, জীবন বলতে সময়ই আমাদের কাছে আছে। তবে আমি এটার প্রতি প্রচণ্ড সিরিয়াস নয় যে একটু সময় ওয়েস্ট হয়ে গেল তো বিরাট কিছু হয়ে গেল। ওয়েস্টেজও জীবনের একটা অংশ, কিছু হয়, ঘরে বাথরুমও চাই, ড্রয়িং রুমও চাই, বেডরুমও চাই, সব কিছু দরকার। এবার বাথরুমে কারো হয়তো বেশিক্ষণ সে ল্যাট্রিনে গেছে তো আমি বলবো সে টাইম ওয়েস্ট করে ফেলবো, ওটাও একটা অংশ। কেন নন প্রোডাক্টিভ কাজগুলোতে তুমি এত সময় দাও, সেরকম তো নয়। তো টাইম ওয়েস্টেজ এরকম নয় যে আমি প্রত্যেকটা ঘড়ির টাইম ধরে, সেই যেমন আমরা দেখেছিলাম থ্রি ইডিয়টসে একটা সময়ের মধ্যে সব কিছু করতে হবে, হ্যাঁ 7.5 মিনিট মে ইয়ে সব নন প্রোডাক্টিভ কাম করনা হ্যাঁ, ওরকম কিছু নেই। দেখুন আমি জীবনকে সুযোগ হিসাবে দেখি, আনন্দের সুযোগ হিসাবে, মুক্ততার সুযোগ হিসাবে, মৈত্রীর সুযোগ হিসাবে। আমি এরমভাবে দেখি না যে জীবন ছুট, জীবন দৌড়, আধ্যাত্মিক জগতে এসে লোকে দৌড়, তুমি মুক্তি লাভ করতে হবে, রাখো তোমার মুক্তি। আমি যদি এই মুহূর্তে শান্ত আছি, আমি যদি পূর্ণ আছি, আমি যদি সংবেদনশীল আছি, আমি এই মুহূর্তে মুক্ত, আপনি এই মুহূর্তে মুক্ত। আপনাকে কোন বিন্দুকে ছুঁয়ে নিতে হবে, সেখানে গিয়ে অমুক অনুভূতির আপনার জন্ম হতে হবে, তাহলে আপনার মুক্ত। সে তার মেডেল গলায় লটকে রাখুক, আমার কিছু করার দরকার নেই। তো সেরকম আধ্যাত্মিক আমার তাড়াহুড়ো নেই, ঠিক আছে, এবং জাগতিক তাড়াহুড়ো তো নেই। হ্যাঁ কাজের সময় যারা কাজ করেছে জানে যে আমার কাছ থেকে প্রচুর ঝাড়টার খায়, কাজটা কাজের মতো হতে হবে, যতটা সুন্দরভাবে করা যায়, কিন্তু যেটুকুনি হলো না তো হলো না, সেইটুকুনি আমার কোনো মাথা ব্যথা করার নেই যে টাইম ওয়েস্ট হয়ে গেল, এনার্জি ওয়েস্ট হয়ে গেল। তবে হ্যাঁ যদি এমন কোনো ভুল হয় যেটা থেকে আমরা কিছু শিখতে পারি, আমিও শিখি, অকপট স্বীকার করি যে হ্যাঁ এখান থেকে আমাকে শিখতে হবে, এই জায়গাটা আমাদের অসুবিধা আছে, আমরা আশ্রম কিনে আলোচনা করে নিই। তো জীবনকে একটা যেমন গিফট আমাদের দেওয়া হয় না, এই গিফটের মধ্যে কি আমরা দাম, তার গুণগত মান দেখি না, প্রেম দেখি। তো জীবনের প্রতি আমরা প্রেম দেখব, প্রেমপূর্ণ হয়ে দেখব যেটা পেয়েছি আমরা। কেউ হাইট শর্ট পেয়েছে, কেউ উঁচু পেয়েছে, কেউ কালো, কেউ ফর্সা, কেউ অনেক শিক্ষিত হতে পেরেছে, কেউ পারেনি, কিন্তু জীবন তো পেয়েছে না, জীবন্ততা পেয়েছে না, আমরা ওই অস্তিত্বে ম্যানিফেস্টেড হয়েছি। এর প্রতি কৃতজ্ঞতায় আমাদেরকে ভরতে হবে, এবং যতখানি সময় পেয়েছি জানুন ওটিই অনেক। গাড়ির ধাক্কা খাননি, আপনি বসে আমার সাথে কথা বলছেন, আমিও খাইনি, কথা বলতে পারছি, কালকে আমাদের এপিলেপসিয়া হয়ে যায়নি কোনো রকমের, আমরা শুনতে পাচ্ছি, ব্রেন কাজ করছে, হাত উঠছে, আর কি চাই? ধন্যহম, কৃতকৃত্য অহম, অনেক কিছু পেয়েছি আমরা, যা পেয়েছি তা দেখি না, আর না পাওয়ার লিস্ট নিয়ে দুঃখ করতে থাকি, টাইম ম্যানেজমেন্ট করতে চাই। সময় খুব ভালো করে জানে যে কিভাবে তার গতি প্রকৃতি নিয়ে যেতে হবে। যদি একটা আম টাইম ম্যানেজমেন্ট করে যে দেরি হয়ে যাচ্ছে পাততে, তাহলে কেমন হবে? আমরা তো করতে পারবো না তা, কিন্তু মানুষ সেটা পায়। আজকে আমাদের কথা হচ্ছিল যে আমাদের যে পূজা বেদি হবে সেটা করতে গিয়ে একটা গাছ মাঝখানে পড়ে যাচ্ছে, আম গাছ, বলছে একটা গাছ লাগিয়ে নেবেন। যে বিল্ডিং তো নয়, তুমি 2 বছরে কনস্ট্রাকশন করে দেবে, কিন্তু একটা আম গাছকে বাড়তে গেলে 10 বছর সময় লাগবে। আম খাওয়াটা উদ্দেশ্য নয়, কিন্তু সেই গাছের নৈসর্গিক
যে সৌন্দর্য, সেই যে প্রকৃতিতে তার অবস্থান, সে জীবন্ত বার্তা, এটা বড় গুরুত্বপূর্ণ। তো টাইম ম্যানেজমেন্ট প্রকৃতি করে, পুরো অস্তিত্ব করে। আমরা একটু সাধারণ স্বাভাবিক আনন্দে বাঁচি না, দেখবেন আনন্দে সময় কখন চলে গেলে বোঝা যায় না। এবং এইভাবেই বাঁচা আমার মনে হয়, আমিও বাঁচার চেষ্টা করি, হাসার চেষ্টা করি, হাসানোর চেষ্টা করি। এখানে জানে যারা রবিবার দিনকে বিজ্ঞান ভৈরবতন্ত্রের ক্লাস হয়, আমি তো এক এক সময় তো হিসাব মতো বাইরে থেকে লোক শুনে বলবে তো ইয়ার্কির ক্লাস হচ্ছে, তো কী এত সিরিয়াসলি নেওয়া, অত ম্যানেজমেন্ট করতে হবে না, একটু সহজ থাকুন, দেখবেন অটোমেটিক্যালি, আবারও বলছি থার্ড টাইম, এখানে প্যাসিভ ম্যানেজমেন্ট হয়ে যাবে। অ্যাক্টিভলি করতে যান, শুধুমাত্র আক্ষেপে আপনার সময় চলে যাবে। হায় হায় আধ ঘন্টা নষ্ট করে দিলাম, এই কথাটা আমি দু ঘন্টা ধরে ভাবছি, এরকম করতে হবে না।